अजित प्रसाद महतो सबाई के आमार जोहार नमस्कार। आगे आमादेर पहला नवेम्बर कला दिवस बा नेगाचारी विभिन्न भाषा विभिन्न धरनेर आलोचना आमार आगेर बक्तारा करेछेन, तो आमि जेटा करब सेटा होच्छे कारा लड़ाई निये। माने कारा लड़ाई बंद होबे केने, आर जदि कारा लड़ाई बंद होय ताहले आमरा कि कि करते पारि सेटाओ बोले दिछि। जदि कारा लड़ाई बंद होय ताहले आमरा चाष करब ना, चाष छाड़िये देब, कारण आमरा जदि चाष करी ताहले कारा दिये माही करी, कारण आमादेर जदि ट्रैक्टर दिये करी ताहले एखन 1200 टाका घंटा आर सारेर दाम होच्छे 50 टाका केजी, ताहले आमादेर कि बाचबे आटा 4-12। तो एइजन्यई बोलछि आमादेर घरे कारा थाकबे आर आमरा कारा लड़ाई करब, तार जन्य जदि आमादेरके जेले जेते होय जेलेओ जाब, कोनो पिछुआ होब नाई। जदि आमादेर कारा लड़ाईये कोनो दुर्घटना हो प्रशासन सेटाके विवेचना करते पारे, एइ लइयेई आमादेर संस्कृतिटा बंद होये जाबे। आमादेर आमरा कठोर परिश्रम करि, जे बाबुरा आजके आलू पोस्त खाछे होयतो आरो नाना रकम खाछे बिरियानी खाछे, ओई चालटा किन्तु आमराई तैरि करि। ওদের ঘরে এমন কোন মেশিন নাই যে ওই মেশিন দিয়ে তুমি আলুই বাইরেছে, বাঁধাকপি এই বাইরেছে, ফুলকপি এই বাইরেছে, তাহলে যেদিন ওই বাবুরা বাইর করতে পারবে। আমরা কথা দিচ্ছি আমরা কারা লড়াই করব না আর কারা রাখব না, কি জন্য রাখব, আমরা তো বড় বসে বসে খেতে পাবো, ওরাই তো আমাদেরকে আলু পেঁয়াজ সব দেবে। চলো আমরা দিন রাত কষ্ট করে খাচ্ছি আর ওদের মুখে খাবার তুলে দিচ্ছি, আর ওরাই আমাদের কি ধোঁকা আছে বাইরে দুনিয়া, এটা মনে যাবে না। যদি দরকার হয় আমাদের যত বড় আন্দোলন করতে হয় আমরা তাতে রাজি আছি, এটা তো সবে শুরু হয়ে আরো অনেক কিছু হবে পরে। তবে বলছি আমাদের কারা রসিকের আপনারা ডরাবেন না, দুটা সিভিক নিয়ে ডাকিয়ে দিচ্ছে থানায় দেখা করতে হবে। কেন দেখা করব, আমাকে নোটিশ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলো, তাতে আমি যে ধরাই পড়ব সেটা দেখা যাবে। তার জন্য কোর্ট আছে, উকিল আছে, বিচার যেটা উঠে আসবে সেটাকে আমি মানি নেব। যদি আমার জেল হয় তো জেল হবে, তার জন্য আমার এই মানভূমির সংস্কৃতিকে আমি নষ্ট হতে দিতে পারি না। যদি আমরা ভাবতো আমাদের এই মাহাতোরা তাহলে ভারত স্বাধীনই হতো না। যদি চুনারাম বাবু ভাবতো যে আমি মরিয়ে যাব, গুলি দিবে না ক্যাশ দিবে, তাহলে আমাদের ভারতও স্বাধীন হতো না। তাহলে আমাদের কারণের জন্য যদি আমরা ডরাই যে পুলিশে ঠেঙ্গাবে ন ক্যাশ দিবে ন ডিএমএ ডাকবে এসপি ডাকবে, কে ডাকবেন না কেন, কারো বাপের খাই নেই, নিজের বাপের খাই, আর নিজের বাবা এই কারণা রাখেছে আর কারণা ওরাই রাখে, ওরা খাতে নিয়ে নিকি, তাহলে আমরা কেন লাগাবো, দরকার হলে জেল হয়ে হাজত হই যা হবে দেখা যাবে। আর বেশি কিছু বলছি নাই, বেশি বললে অনেক কিছু সময় লাগবে। তবে টিএম কোন দিকে শুনছি তোকে পালান নিয়েছে, এরে ওয়া আমরা মা তো ঘরে চাইলা বটি করবি ঘরে চাইলা বটি, দুদিন না খায় হাল বাহি তবু ছাড়ি নাই চাষ করতে, আর আজ এই খানটা ছাড়ি যাবো নাই যতক্ষণ না ডেপুটেশনটা দিই, ডেপুটেশনটা দিয়ে যাবো না এখানে মাটি কামড়ায় মরিয়ে দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।